সম্মানিত উপস্থিতি এবং আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আজকে আমাদের ইন মেমোরি অফ হজরত শেখ ইজহার আহমদ কাসমি রহমতুল্লাহ আলহী অনুষ্ঠান দেখতেছেন, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করতেছি ব্রিটেনের অন্যতম শিষ্য আলেমে দিন দারুল উলুম এশাআতুল ইসলাম মাদ্রাসার মহতরম শেখুল হাদিস মেনরপার শাহজালাল মসজিদের সম্মানিত খতিব ইকরা বাংলা টিভির জনপ্রিয় আলোচক হজরত মাওলানা শেখুল হাদিস মুফতি আব্দুর রহমান সাহেব হাফিজাহুল্লাহকে। হজরতের আলোচ্য বিষয় হচ্ছে মুসলিম সমাজে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য একজন ইসলামিক শিক্ষকের ভূমিকা কী, এক্ষেত্রে শেখ ইজহার আহমদ কাসিমির ভূমিকা কেমন ছিল, এ বিষয়ে হজরত বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله والصلاة على أهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ وَقَالَ تَبَارَكَ وَتَعَالَى لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ وقال النبي صلى الله عليه وسلم إنما بعثني معلما وميسرا وقال النبي صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم ينتزعه من قلوب العباد انتزاعا ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبقي عالما اتخذ الناس رؤوسا جهالا فأفتوا بغير علم فضلوا وضلوا بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم معزز مكرم حضرة العلماء الكرام شامنا উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ এবং টিভির পর্দার আলালে দূরে এবং কাছের আমার অত্যন্ত প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতেই আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি যে আজ থেকে চার মাস পূর্বে আশুরা মহরমের আশুরায় আমি আমার আব্বাকে হারিয়ে আমি এতিম হয়েছিলাম। হযরত ইমাম কাসিম রশিদ হাফিজাহুল্লাহ উনি এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার বাবার জন্য দোয়া করেছিলেন, আমাকে সান্ত্বনা দিয়েছিলেন, এবং এর দুই মাস পূর্বে আমার রুহানি পিতা দীর্ঘ 91 বৎসর যিনি বুখারি শরীফের দোস প্রদান করেছেন এবং ফারেগ হওয়ার পর থেকেই সর্বপ্রথম ডে ওয়ান থেকে যিনি বুখারি শরীফের একজন দক্ষ উস্তাদ হিসাবে পরিচিত ছিলেন, এবং এই লন্ডনে আমি যে মাদ্রাসায় বুখারি শরীফ পড়াই, লন্ডন ইসলামিক স্কুল দারুল উলুম ফোর্সকয়ার মাদ্রাসার খতমে বুখারিতে উনি আমন্ত্রিত ছিলেন। এই বিগত সওয়ালে উনি সেই খতমে বুখারি পরিচালনা করার দায়িত্ব ওনার ছিল, এবং অলরেডি আমরা ওনাকে লন্ডন থেকে সব কিছু বিচার সব কিছু তৈয়ার ছিল, কিন্তু রমজান শরীফের 27 তারিখ লাইলাতুল কদরে বিতিরের নামাজের ইমামতি করার পরে গড়ে যাওয়ার পর অসুস্থতা উনি অনুভব করলেন, আর ওই রাত্রিতেই তিনি ইন্তেকাল করে আমাদেরকে ছেড়ে চলে গেলেন। তো সেই হিসাবে আমি আমার নিজের পিতাকেও হারিয়েছি, আমার রুহানি একজন অভিভাবক আমার উস্তাদ বুখারি শরীফের উস্তাদ ওনাকেও আমি হারিয়েছি, আর আজকে
সেই বাঙ্গা মর্মাহত দিল নিয়ে আবারও আজকে এই মঞ্চে উপবিষ্ট হয়েছি, যেখানে সেই ইমাম কাসিম রশিদ হাফিজাহুল্লাহ, যিনি আমার বাবার ইন্তেকালের পরে আমাকে সান্ত্বনা দিয়েছিলেন, আজকে ওনার বাবাকে হারানোর পরে আমরা ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য হাজির হয়েছি। এই হলো দুনিয়ার লীলা এবং ফালা। আজকে ওনার বাবা হযরত শেখ মাওলানা কারি ইজহার আহমদ কাসিমি হাফিজাহুল রাহিমাহুল্লাহ, আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে, যার চেহারা আপনাদের সম্মুখে বাসতেছে, এই চেহারা দেখেই আপনারা অনুমান করতে পারবেন যে উনি কী ধরনের লোক ছিলেন। ইজারু উ জুকিরাল্লাহ, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের চেহারা থেকে নূর টপকিতেছে, এবং আমার স্মরণ হয় সেই কথাটি হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাহিমাহুল্লাহ, হযরত আব্দুল্লাহ সালাম রাদিয়াল্লাহু আনহু, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে বলেছিলেন, ইন্না ওয়াজহু লাইসা ওয়াজহু বিওয়াজহি কাযযাব, যে এই চেহারা দেখে মনে হয় এই চেহারা অবশ্যই একজন নবী হবেন, উনি কোনো, এই চেহারা থেকেই প্রমাণ হয় উনি কোনো মৃত্যুক বা অন্য কোনো ষড়যন্ত্রকারী প্রতারক হতে পারেন না। ঠিক তেমনিভাবে চেহারা থেকেই অনুমান হয় একজন লোক কী ধরনের হতে পারেন। আজকে হযরত মাওলানা কারি ইজহার আহমদ কাসিমি রাহিমাহুল্লাহ, ওনার চেহারা দেখেই আমরা বুঝতে পারি উনি কী খেদমত করে গিয়েছেন। আমরা নিঃসন্দেহে বলতে পারি জমিনের একটি নক্ষত্র আসমানের নক্ষত্রের সঙ্গে সে মিলে গেছে। যে ইসলামের নক্ষত্রটি দারুল উলুম দেওবন্দ থেকে বিকাশ ঘটেছিল, শেষ পর্যন্ত আফ্রিকার কেনিয়া হয়ে আবার সেই নক্ষত্র উজ্জ্বল নক্ষত্র ইউরোপ সহ সারা দুনিয়াতে আলো বিস্তার করেছিল, আমরা গত ডিসেম্বরের 30 তারিখ সোমবার উনি আমাদের ছেড়ে সেই বাতি আমাদেরকে অন্ধকার করে আমাদেরকে দুনিয়া থেকে চলে গিয়েছেন। সোমবারে আমার আব্বারও ইন্তেকাল হয়েছে, ওনার আব্বারও ইন্তেকাল সোমবার, এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও পৃথিবীতে বিদায় হয়েছিলেন সমান ইয়াউমুল ইসনাইন সোমবার। বুখারী শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞেস করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তারিখে কী বারে ইন্তেকাল করেছিলেন, তো আমি উত্তরে বললাম ইয়াউমুল ইসনাইন, উনি যে বারে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন সেই বারটি ছিল ইয়াউমুল ইসনাইন সোমবার। আমরা জানি এই সোমবার একটি ঐতিহাসিক দিন, নবী করিম ইসলামের জন্ম কিন্তু ছিল মানডে, ইন্তেকাল হয়েছে মানডে, নবী করিম ইসলাম নবুয়তপ্রাপ্ত হয়েছিলেন মানডে, বালিগ হয়েছেন মানডে, মক্কা থেকে রওনা দিয়েছিলেন হিজরতের জন্য মানডে সোমবার, এবং মদিনায় যে তারিখে ঢুকেছিলেন সেই দিনটিও ছিল সোমবার। সেই ঐতিহাসিক ইয়াউমুল ইসনাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, জিজ্ঞাস করা হলে উত্তরে বলতেন যে যেহেতু এই তারিখে আল্লাহর কাছে পুরা সপ্তাহর আমল পেশ হয়, এর কারণে আমি এই তারিখে রোজা রেখে থাকি। তো সপ্তাহের আমলও কিন্তু প্রতি সোম এবং বৃহস্পতিবারে সাপ্তাহিক হিসাবে আমলটা আল্লাহর দরবারে পেশ হয়। যেভাবে ওনার সারা জীবনের আমল পেশ হবে তারিখে, ওই তারিখেই তাহাজুদের সময়, সুবে সাদিকের সময়, তাহাজুদের শেষ প্রান্তে উনিও দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত শেখ মাওলানা কারি ইজহার আহমদ কাসিমি রাহিমাহুল্লাহকে জান্নাতুল ফিরদাউসে উঁচু মকাম নসিব করুন, আমিন। পরিশেষে আমি আর একটি কথাই বলবো যে বিগত 2019-এ আমরা অনেক উলামায়ে কেরামকে হারিয়েছিলাম। প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব, হযরত শাইখুলহাদিস মুফতি আবুল কালাম জাকারিয়া, এবং সমান দরগা মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা খলিল রহমান হাজি সাহেব, এবং সুবানিগাত মাদ্রাসার মহতমিম প্রিন্সিপাল মাওলানা শফিকুল আমকনি, আমার সাথী শাইখুলহাদিস মাওলানা ফরিদ সাদিক, আমার একজন ছাত্র বাগা মাদ্রাসার মহতমিম, এবং হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির নাতি মাওলানা মাহবুব সহ অনেক উলামায়ে কেরাম এবং রেঙ্গার মাদি চৌধুরী সহ যারা 2019-এ দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। এবং সেই 2019-এর সর্বশেষ তারিখের আগের দিন অর্থাৎ ডিসেম্বরের, তারপরে 2020 শুরু হবে, 30 তারিখে আমরা আরেকটি নক্ষত্র হারালাম মাওলানা কারি ইজহার আহমদ কাসিমি রাহিমাহুল্লাহকে। আমি আবারও দোয়া করি সেই 2019-এর যে উলামায়ে কাফেলা চলে গেছেন, আবার 2020 শুরু হওয়ার শুরুতেই আমরা আবার যাদেরকে হারালাম, তন্মধ্যে থেকে বিশেষ করে হযরত তফজুল হক সাহেব হবিগঞ্জি হাফিজ রাহিমাহুল্লাহ তাআলা, এবং এর কয়েকদিন আগে ফেদাউর রহমান দরখাস্তি, যিনি আবদুল্লাহ দরখাস্তির মধ্যে সাবজদার ছিলেন,
এবং বাংলাদেশের শীর্ষ আরেকজন শাইখুলহাদিস হযরত আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি সহ আমরা যাদেরকে হারিয়েছি আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জান্নাতুল ফিরদাউসে উঁচু মাকাম নসিব করুন আমিন। একটা জিনিস আমি বলবো যে শিক্ষক হিসাবে আমি যেহেতু 1986 থেকে আলহামদুলিল্লাহ আমি শিক্ষকতা শুরু করেছি সেই হিসাবে আমার মনে হয় প্রায় 34 বা 35 ইয়ার্স হচ্ছে আমার শিক্ষকতার। তো শিক্ষকতার জীবনে আলহামদুলিল্লাহ যে সফলতা বা যে কামিয়াবি আছে আমি তো মনে করি যে সত্যিকার অর্থে যদি আমরা এখলাসের সঙ্গে শিক্ষকতার দায়িত্ব আদায় করতে পারি তাহলে কোরআন এবং হাদিসের আলোকে প্রথমত একটি টাইটেল আমরা পাবো, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি উনি যিনি কোরআন শিখেন এবং অন্যকে শিক্ষা দেন। আমরা সেই হিসাবে দেখি যে একজন মুআল্লিম একজন শিক্ষক হিসাবে উনি কিন্তু অত্যন্ত উচ্চ একজন মর্যাদার অধিকারী। সেই ক্ষেত্রে আমরা দেখি হযরত মাওলানা কারি এজহার আহমদ কাসিমি রাহিমাহুল্লাহ উনি একজন দক্ষ শিক্ষক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা বাআসানি মুআল্লিমান ওয়া মুয়াসসিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই পৃথিবীতে একজন মুআল্লিম হিসেবে পাঠিয়েছেন। তো সত্যিকার অর্থে এই তালিম এবং মুআল্লিম সেটা কিন্তু সকল আম্বিয়া কেরামের দায়িত্ব ছিল। আমি আয়াত পাঠ করেছি কোরআন শরীফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইযাক্কীকুম ওয়া ইয়ুআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, যুগে যুগে আল্লাহ পাক আম্বিয়া কেরাম মুআল্লিম হিসেবে পাঠিয়েছেন, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন একজন মুআল্লিম। আমি আয়াত পড়েছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কীহিম ওয়া ইয়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী ধলালিম মুবিন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দেওয়া হয়েছে, উনি একজন মুআল্লিম ছিলেন, কোরআন এবং হাদিস শিক্ষা দিয়েছেন এবং আখলাক শিক্ষা দিয়েছেন, তাজকিয়া করেছেন, কোরআনে করিমের তিলাওয়াত করেছেন। এই চারটি মৌলিক দায়িত্ব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, একটি হলো কোরআনে করিমের তিলাওয়াত, অপরটি হলো তাজকিয়া এবং আত্মশুদ্ধি যেটাকে তসউফ অথবা পীর মুরিদি আমরা বলে থাকি, এটাকে হাদিসের পরিভাষায় এহসান বলা হয়েছে। দুঃখের বিষয় আজকাল অনেকে কিন্তু সেই তসউফ এবং সেই আধ্যাত্মিকতাকে অনেকে অস্বীকার করে থাকেন, অথচ তারা অবশ্যই মানতে বাধ্য হবেন তাজকিয়া এই চারটি দায়িত্বের মধ্যে থেকে অন্যতম একটি দায়িত্ব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবং হাদিসের পরিভাষায় এটাকে এহসান বলা হয়েছে, যে এহসানের সংজ্ঞা দিতে বলা হয়েছে, আল এহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক, তুমি ইবাদত করবে বা যে কোনো আল্লাহর দায়িত্ব আদায় করতে মনে রাখবে যে তুমি আল্লাহকে দেখতেছো, অন্তত বিশ্বাস করতে হবে নিজে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছেন। আমরা মনে করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চারটি দায়িত্বের মধ্যে কোরআনে করিমের তিলাওয়াত এবং আত্মশুদ্ধির তাজকিয়া, কোরআনে করিমের তালিম, হাদিসের তালিম, এই মুআল্লিম হিসাবে পরিচয় দেওয়া হয়েছে হযরত শেখ মাওলানা কারি এজহার আহমদ কাসিমি রাহিমাহুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দায়িত্ব একজন ওয়ারিসাতুল আম্বিয়া হিসাবে আদায় করে গিয়েছেন। আমরা দোয়া করি ওনার লাইফে যা শিক্ষা দিয়েছেন সব শিক্ষা যেন ওনার নাজাত রসিলা হিসেবে আল্লাহ কবুল করেন। উনি দুনিয়া থেকে চলে গেছেন তবুকের যুদ্ধে, হতাবুকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু সম্মুখে সারা সম্পদ নিয়ে হাজির হয়েছিলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, আবু বকর তুমি সব কিছু নিয়ে আসলে গড়ে তুমি কী রেখে এসেছ? উত্তরে বলেছিলেন, আল্লাহ এবং আল্লাহর রসুল আমি ছেড়ে চলে, আল্লাহ এবং আল্লাহর রসুল আমার ঘরে আমি রেখে এসেছি। আমার মনে হয় হযরত শেখ মাওলানা কারি আজহার আহমদ কাসিমি রাহিমাহুল্লাহ উনি তো আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন, হয়তো আল্লাহ ওনাকে জিজ্ঞাসা করেছেন যে হে কারি এজহার আহমদ তুমি কী নিয়ে এসেছ এবং কী রেখে এসেছ? উনি হয়তো বলবেন যে আল্লাহ আমি খালি হাতে এসেছি আপনার দরবারে এবং আমি যা রেখে এসেছি কোরআনের খেদমতের জন্য আমি এজহারুল ইসলাম তফসিরে এজহারুল ইসলাম নামে একটি তফসির আমি রেখে এসেছি যেটা জাতিকে আজ পর্যন্ত আলো দিয়ে যাচ্ছে। ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কী রেখে এসেছ, উনি বলবেন যে খেদমতে খলকের জন্য আমি আমার সন্তান আমার সাহেবজাদা ইমাম কাসিম রশিদকে আমি রেখে এসেছি। একদিকে কোরআনের খেদমতের জন্য তফসির এজহারুল ইসলাম যেটি 10 খণ্ডে আজকে আপনাদের সম্মুখে উর্দু ভাষায়, এবং অপরদিকে ওনার রেখে দেওয়া অনেক বয়ান কিন্তু আজ পর্যন্ত ইউটিউবের মধ্যে আছে, যেটা ইকরা টিভির মাধ্যমে উনি করে যাইতেন। এবং খেদমতে খলকের জন্য ইমাম কাসিম রশিদ এবং আল খয়ের মাধ্যমে যে গোটা পৃথিবীতে মানবতার কল্যাণে যে খেদমত এটা অবশ্যই ওনার সদকায় জারিয়ে সোনা মাল্লামা জমা হবে মাঝে কোনো সন্দেহ নেই।
ইদা মাত আল ইনসানু ইনকাতা আমালু ইল্লা মিন সালাস, একজন মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়। তিন লাইনের আমল কিন্তু তার আমলনামায় চলতেই থাকে। তন্মধ্যে থেকে একটি হলো ইলিম এবং জ্ঞান, যেগুলো উনি রেখে গিয়েছেন। উনার লাইফে একজন মুস্তাদ হিসাবে যে বিশাল মসজিদ উনি নির্মাণ করেছেন, এই মসজিদের মাধ্যমে উনি শিক্ষকতা হিসাবে শিক্ষাদানকালে যে সমস্ত ছাত্রকে শিক্ষা দিয়েছেন এবং তাফসিরে ধারুল কোরআন নামে যে তাফসির রেখে গিয়েছেন, এই উলুমগুলো কিন্তু উনার সদকায়ে জারিয়া একটি দ্বারা। অপরটি হলো নেক্সট সন্তান, আমরা দেখি যে হযরত মাওলানা ইমাম কাসিম রশিদ হাফিজাহুল্লাহ উনার নেক্সট সন্তান হিসাবে উনিও কিন্তু সদকায়ে জারিয়া। এবং অন্যান্য সদকায়ে জারিয়ার মধ্যে যেটা রয়েছে এই আল খয়ের এবং আল খয়ের সমস্ত খেদমা যেহেতু উনার সন্তানের মাধ্যমেই আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আমি মনে করি সেটা উনি বিশাল একটি খেদমা হিসেবে আল্লাহর দরবারে পেশ করতে পারবেন। আমার মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে হয়তো বলবেন যে তুমি যেভাবে ইকরা বাংলায় বসে অত্যন্ত দরদ নিয়ে কোরআনের তফসির অক্ষর অক্ষর করেছিলে তরতিলের সাথে, আজকে হয়তো আল্লাহর পক্ষে উনাকে বলা হচ্ছে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হে জহার আহমদ কাসিমি, তুমি যেভাবে দুনিয়াতে তরতিলের সঙ্গে তুমি কোরআনের অক্ষর তুমি পাঠ করেছিলে এবং তফসির করেছিলে, আজকে তুমি সেই কোরআন তিলাওয়াত শুরু করো, এক এক শব্দ করে তুমি শুরু করবে এবং নাসের সিন পর্যন্ত যখন পৌঁছবে সেটা হবে তোমার আখেরি তোমার মঞ্জিল। আল্লাহ হয়তো সেটাই বলতেছেন, আমরা সেটাই প্রত্যাশা করবো আল্লাহর কাছ থেকে। পরিশেষে আমি আরও বলবো, একজন মুআল্লিম হিসাবে উনার লাইফে যে শিক্ষকতার যে বাগান উনি চড়িয়েছেন এটা এত বিশাল এবং এত ওয়াইড এবং অত্যন্ত ব্যাপক একটি খেদমাত যে ওনার মাধ্যমে যে সমস্ত ছাত্ররা দিন শিখেছে কেয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চলবে, চলতে থাকবে এবং ইনশাআল্লাহ ওনার আমলনামায় সে সব অবশ্যই জমা হতে থাকবে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মাওলানা কারি ইজহার আহমদ কাসিমি রাহিমাহুল্লাহ, উনি একজন মুআল্লিম ছিলেন, উনি একজন ইমাম ছিলেন, উনি একজন দায়ী ছিলেন এবং ওনার কোরআনের তফসিরকে ঘরে ঘরে পৌঁছানোর জন্য আমরা বিগত এক তারিখে ইমাম কাসিম সাহেবের আলোচনা থেকে শুনেছিলাম যে উনি কিন্তু তখন সময়ে যে সময়ে যোগাযোগ অত্যন্ত কষ্টকর ছিল, ঘরে ঘরে গিয়ে উনি ওনার পাঠক দর্শককে কয়েক হাজার দর্শক উনি তৈয়ার করেছিলেন যে উনি ফ্রি কোরআন শরীফে এই এজাহারুল ইসলাম তফসির এজাহারুল ইসলাম যেটা এটা উনি ঘরে ঘরে পৌঁছাইবেন এবং ওনারা পাঠ করবেন, এই মেহনত উনি করে গিয়েছিলেন। আমি মনে করি এই সব কিন্তু ওনার সদকায়ে জারিয়া হিসাবে ইনশাআল্লাহ উনি পাবেন। পরিশেষে আমি আবারও বলবো, আমি একটি হাদিস পড়েছিলাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো উলামায়ে কেরামের কল্প থেকে ইলিমকে টেনে নেন না, কিন্তু বিজ্ঞ এবং যোগ্য উলামায়ে কেরাম যখন বিদায় হয়ে যান তখন এই দুনিয়াতে কিন্তু বিরাট একটি সমস্যা দেখা দেয়। অযোগ্যরা কিন্তু স্থান দখল করে ফেলে, তাদেরকে মস্তামসিল জিজ্ঞাসা করা হয় এবং তারা না জেনে না শুনে অনেক সময় মস্তামসিল দিয়ে থাকেন, তো আফতাও বে গয়রে ইলমিন ফাদাল্লু ওয়াদালু, তারা নিজেও প্রশ্ন হয় অন্যদেরকেও প্রশ্ন করে। আজ বর্তমানে কিন্তু আমরা সমাজে সেটাই লক্ষ্য করছি যে যোগ্য উলামায়ে কেরামের বিচ্ছেদের সুযোগে অন্যান্যরা কিন্তু স্থান দখল করে নিয়ে আজকের লোকদেরকে বিভ্রান্ত করছে। আমরা এই সমস্ত উলামায়ে কেরামের বিদায়কে কেয়ামতের বড় একটি লক্ষণ মনে করতেছি, কারণ কেয়ামতের আগে উলামায়ে কেরাম দুনিয়াকে বিদায় নেবেন, এটাও বড় একটি লক্ষণ। এবং নবী আকরাম সাল্লাম বলেছেন একজন আলিমের মৃত্যু গোটা একটি আলমের মৃত্যু, একটা জাতির মৃত্যু। এবং একজন আলিম যখন দুনিয়া থেকে বিদায় নেন এর মাধ্যমে ইসলামের মধ্যে কিন্তু বিরাট একটি বাঙ্গন চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত উলামায়ে কেরাম চলে গেছেন সেই খলাকে যেন আল্লাহ পাক মোলা করেন, সেই অসম্পূর্ণতা এই শূন্যস্থানকে যেন আল্লাহ পাক বিজ্ঞ এবং যোগ্য উলামায়ে কেরাম মাধ্যমে যেন ফুলফিল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথাগুলো এখানে শেষ করতে যাচ্ছি। পরিশেষে আজকে যে ইকরা বাংলার পর্দায় দাঁড়িয়ে আমি কথা বলতে পারতেছি, আলহামদুলিল্লাহ 2000 আমার মনে হয় 15 থেকে শুরু করে এই পর্যন্ত এই ইকরা বাংলার সুবাদে আমরাও কিন্তু বিভিন্ন প্রোগ্রাম নিয়ে এখানে আসি, জাতির সামনে আমরা অনেক কথাগুলো পৌঁছেবার সুযোগ পেয়েছি। যদিও আমার শিক্ষকতার বয়স প্রায় 35 বৎসর, আমার মনে হয় 35 বৎসরেও আমি এই খেদমত করতে পারিনি যে খেদমত হয়তো এই কিছুদিনের ইকরার মাধ্যমে যে গোটা ইউরোপ সহ সারা দুনিয়াতে যে এই দিনের কথাগুলো প্রচার বা প্রসার করার সুযোগ হয়েছে। সেই হিসাবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করব যে হে আল্লাহ, ইকরা টিভি যেটা জাতির একটি সম্পদ, এই সম্পদটা যাবে ইমাম কাসিম সাহেব আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, এটা যেন কেয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকে এবং আমরাও এই ইকরা টিভির মাধ্যমে যে খেদমতের সুযোগ পেয়েছি এটা যেন অব্যাহত থাকে, আল্লাহ যেন কবুল করেন এবং এর যাবতীয় সওয়াব
ইমাম কাসিম সাহেব উনি যেহেতু এগুলো করেছেন এই সকল সাহাব এবং আমাদের শোক সাহাব ওনার পিতা ওনার আব্বা মোল্লা কারি আজহার আহমদ কাসমি সাহেবের সরকার জারিজন আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন তফিদ নাম জেদা কুমুল হাসান জেদা